হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে রাইস কুকারে মুরগি রান্নার একটা রেসিপি শেয়ার করব। আশা করি নতুন রাঁধুনি আপুদের অনেক বেশি উপকারে আসবে আজকের রেসিপিটি। এখানে আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন রাইস কুকার গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আজ মুরগি রান্নায় আলু ব্যবহার করব, তাই তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। রাইস কুকারের কুক অপশন অন করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি 4টা এলাচ, 3টা দারুচিনি এবং 2টা তেজপাতা আমি একটু পরে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে ভাজি করে নেব, তবে রাইস কুকারে কিন্তু বেরেস্তা করে পেঁয়াজ ভাজি করা যায় না। এই রাইস কুকারটি অনেক বেশি পুরনো এবং রেগুলার ব্যবহার করা হয়েছে, তাই এর কটিংয়ের দাগটা উঠে গেছে, তবে নিচে কিন্তু লেগে যায় না। এটা খুব ভালোভাবেই রান্না করা যায়, আমি আপনাদের সাথে খুব সুন্দর করেই রান্না করে দেখাবো ইনশাআল্লাহ। তো একটু ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করা। তো রাইস কুকারে কোনো কিছুই খুব বেশি ভাজি করা যায় না, তবে ভুনা খাবার খুবই টেস্টি করে রান্না করা যায়। তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে রাইস কুকারের কুক অপশন কিন্তু উঠে যায়, তখন আবার কুক অপশন অন করতে হয়। যারা রাইস কুকার ব্যবহার করে তারা অবশ্যই এই বিষয়টি জানে। তো আমি সব মশলাই কাছে নিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি। জানালা থেকে রোদ্রের আলো আসছিল, তাই খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, অনেক বেশি আলো ছিল। এখন আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া এবং অন্যান্য গুঁড়ো মশলা সব কিছুই ব্যবহার করেছি। রাইস কুকারে যারা নিয়মিত রান্না করে তারা কিন্তু জানে এই খাবারগুলো খেতে কত বেশি টেস্টি হয়। রাইস কুকারে সমান তাপমাত্রায় রান্নার কারণে এবং ঢেকে ঢেকে রান্নার কারণে খুব তাড়াতাড়ি খাবার সিদ্ধ হয়ে যায় এবং রান্নার গুণগত মানও ঠিক থাকে, স্বাদও ঠিক থাকে। আমি এখানে 1.5 চামচ পরিমাণে রাঁধুনি মাংসের মশলা দিয়েছি, আর দিয়েছি ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়াটা একটু পরে আমি ব্যবহার করেছি, কারণ ভাজা জিরার গুঁড়া ছিল। এখন এই মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো কয়েকবার বাটন উঠে যাবে এবং আমি পানি দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি। যারা রান্না করে তাদের কাছে এই জিনিসটা কিন্তু খুবই ইজি। আপনার যখন গ্যাস থাকবে না বা খুব শখ করে আপনি রাইস কুকারে রান্না করতে পারেন। যখন বাচ্চারা ছোট থাকে রাইস কুকারে রান্না বসিয়ে দিয়ে বাকি অনেক কাজ করা যায়, কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকে না, পুড়ে যাওয়ার ভয় থাকে না, খুবই ইজিলি আপনি রান্না করতে পারেন। আমি এখানে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর নিচ থেকে লেগে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না, পানিও খুব কম ব্যবহার করলেই হয়। পুরো মাংস একসাথে দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে কষিয়ে নেব। যা বলছিলাম, রান্নার কাজটা যদি আপনি আরও অনেক বেশি সহজ করতে চান তাহলে কিন্তু রাইস কুকার আপনার জন্য। রাইস কুকার ব্যবহার করে সময় বাঁচানো যায় এবং খুব সহজেই রান্নাবান্না করা যায়। রাইস কুকারে সব ধরনের রান্নাই কিন্তু করা যায় খুব পারফেক্টভাবে, শুধু আপনাকে পানির পরিমাণটা জানতে হবে ভাত রান্নার ক্ষেত্রে। এছাড়া কিন্তু সব রান্নাতেই আপনি নিজের চুলায় যেভাবে রান্না করেন ঠিক সেমভাবে রান্না করা যাবে। আমি এখানে কিছুই বাড়িয়ে বলছি না। এত কথা বলার পেছনে একটা কারণ হচ্ছে অনেক আপুরাই কিন্তু প্রশ্ন করে, আপু এই রান্নাটা করা যাবে কি না, এই রান্না কিভাবে করব। আসলে সব কিছু তো আর কমেন্টে বলা সম্ভব নয়, তাই আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। তো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, বেশ কয়েকবার আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় মাংসের সাথে। এখন আমি অনেকগুলো আলু দিয়ে দিয়েছি, এখানে বড় সাইজের 2টা আলু কেটে দিয়েছি। দেশি মুরগির সাথে আলু দিয়ে খুব ঝোলঝোল করে রান্না করলে অনেক বেশি মজা লাগে, তো আমি আজকে সেই পদ্ধতিতেই রান্না করতে চাচ্ছি। এখন আলু এবং মুরগির মাংস খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব, তারপরে আমি ঝোলের পানি দিব। রান্নার ক্ষেত্রে মনোযোগটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, মন দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমি আবারও মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো পানিটা দিতে হবে পরিমাণ মতো, যদি আপনি বেশি ঝোল রাখতে চান তবে পানিটা বাড়িয়ে দিবেন। রাইস কুকারে যেহেতু ঢাকনা দিয়ে রান্না করা হয় তাই যে কোনো তরকারি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আপনি যতটুকু পরিমাণে ঝোল রাখতে চান তার থেকে একটু বেশি ঝোল দিলেই যথেষ্ট। তো
তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবং এখানে অল্প করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচামরিচগুলো ফালি করে কাটা, ঝাল এমনিতেই বের হয়ে যাবে বেশি, তাই অল্প করেই দিচ্ছি। আমি এখানে যেহেতু মাংসের মশলা ব্যবহার করেছি, এর মধ্যে কিন্তু অনেক বেশি ঝাল আছে। তাছাড়া মরিচের গুঁড়াও ব্যবহার করেছি আর কাঁচামরিচ, তিন ধরনের মরিচ ব্যবহার করায় কিন্তু আমি কম করেই দিয়েছি সব কিছু। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, একটু পরে রান্না হয়ে যাবে। এই অবস্থায় নাড়াচাড়া না করলেও হয়, তবে আপনি চাইলে নাড়াচাড়া করতে পারেন। তো ঝোলের পানি গরম হওয়ার পরপরই আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণে দিব। এই জিরার গুঁড়াটা খাবারের স্বাদ আরও অনেক বেশি বাড়িয়ে দিবে। খুবই কম সময়ে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুল করবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।